नमस्कार बंधुरा, अदितिस कुकिंग कैनवासे अपने सकल के स्वागत जानिए। शुरू करछि आजकेर रेसिपी काँचा आमेर जैम। मात्र तीनटे उपकरण दिए आपनी बनिए फेलते पारबेन काँचा आमेर जैम। प्रथमे आमी एखाने तीनटे काँचा आम निये निएछि, एखाने 500 ग्राम आम आछे। प्रथमेई आमी आमटाके केटे नेब। एइभाबे खोसाटा छाड़िए नेब। শুরুতেই বলে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে অল কথাটা অ্যাক্টিভ করে নিন। তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আজকের এই রেসিপিটা দেখবার পর কীরকম লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে এবং নিজের ফ্যামিলি মেম্বারের সকলের মধ্যে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এইভাবে আমি তিনটে আমের খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমগুলোকে আমি ছোট ছোট টুকরোয় কেটে নেব। আর একটা আলাদা ছোট বাটি নিয়ে নিলাম। এই সময় আমফানে হওয়ার ফলে আপনাদের অনেকের বাড়িতেই আম গাছ রয়েছে, তো প্রচুর পরিমাণে জানি আম পড়েছে। সেই আমগুলো নিয়ে হয়তো আপনারা কি করবেন ভেবে পাচ্ছেন না। এরকম পরিস্থিতিতে এইভাবে জ্যাম বানিয়ে আপনারা বছরভর কাঁচের বয়ামে ভরে রেখে দিতে পারেন আর সারা বছর এটাকে খেতে থাকতে পারেন। সব আমগুলো এইভাবে টুকরো করে নিলাম। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিই। এইবারে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ। আর এর মধ্যে এবারে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আমটা কিন্তু ভালো মতো গলে গেছে। দেখতে পাচ্ছেন আমটা কিন্তু ভালো মতো গলে গেছে। আর আম থেকেও কিন্তু আমের কিন্তু একটা নিজস্ব জল বেরিয়েছে, তার ফলে জলটা কিন্তু যেমন ছিল তেমনই আছে, কিন্তু আমটাও সিদ্ধ হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে সিদ্ধ হতে দেব, তারপরে নাবিয়ে নেব। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নাবিয়ে ছেঁকে নেব, এর থেকে পাল্প বের করব। পুরো জলটা নিচে এভাবে ছেঁকে নেব যাতে আর একটু জল না লেগে থাকে আমের গায়ে। এবার এটাকে ঠান্ডা হতে দেব, না হলে আটির গা থেকে আমরা আমের পাল্পটাকে বের করতে পারবো না। আমটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এবার এর থেকে আমি পাল্পটা বের করে নেব। তার আগে নিচে যে জলটা ছিল সেটা ফেলে দেব। এবারে আমি আটিগুলোকে একটু আলাদা করে নেব। এই পাল্পটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে নিতে হবে। আপনাদের এই সময় একটা কথা বলে রাখি আবারও, আপনারা যদি আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চান তাহলে আমার ফেসবুক পেজ অদিতিস কুকিং ক্যানভাস এবং ইনস্টাগ্রামও সেম, সার্চ করতে পারেন, লিখে সার্চ করে ফলো করতে পারেন। অথবা আপনারা যারা সার্চ করতে চান তাদের জন্য আমি দুটোর আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবারে আমের পাল্পটা যেগুলো একটু গোটা গোটা আছে তার জন্য মিক্সিতে পেস্ট করে নিতে হবে। কোনো এক্সট্রা জল টল কিছু অ্যাড করব না, এইভাবেই পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। এবারে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। অবশ্যই এটা এখন লো ফ্লেমে রাখতে হবে। এবার এর মধ্যে দেব অল্প পিঞ্চ অফ সল্ট, 1 চিমটে নুন দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। এই সময় হাই ফ্লেমে দিয়ে দেব। 500 গ্রাম আমের জন্য আমি এখানে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা একবারে অনেকটা দিয়ে দেব না, অল্প অল্প করে দেব। কাঁচা আম যেহেতু টকটা বেশি তাই চিনিটা একটু বেশি দিতে হবে এখানে। পাকা আমের ক্ষেত্রে চিনিটা কম লাগবে, আমটা কতটা মিষ্টি তার উপরে ডিপেন্ড করবে, কিন্তু যেহেতু কাঁচা আম
তাই চিনিটা একটু বেশি লাগবে। কিছু পোর্শন চিনি মেল্ট হয়ে গেলে তারপরে বাকি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে এটাকে মিক্স করতে হবে আর কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু লেগে ধরবে। এবারে যখন এটা নাড়তে নাড়তে দেখবেন একটা স্টিকি ভাব চলে এসেছে, দেখুন একটা স্টিকি কনসিস্টেন্সি চলে আসবে এইরকম, তখন বুঝবেন এটা হয়ে এসেছে। এবারে নামিয়ে নিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে আরও বেশি স্টিকি হয়ে যাবে, পরে আর এটাকে আপনি ছাড়াতে পারবেন না, তাই এই পরিস্থিতিতেই নামিয়ে নিতে হবে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। সব শেষে অর্ধেকটা লেবুর রস নিয়ে ভালো করে চিপে দেব। ভালো করে মিক্স করে নেব। আপনারা ওপার থেকে বুঝতে পারছেন না, যখন আপনারা বানাবেন এটা বুঝতে পারবেন তখন এর স্মেলটা কত সুন্দর বেরিয়েছে। এটা বানিয়ে কীরকম লাগলো এবং পরিবেশন করে কীরকম লাগলো সকলের ফিডব্যাক নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এছাড়াও আপনারা আর কি নিত্য নতুন রেসিপি দেখতে বা জানতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেটা আপনাদের বানিয়ে দেখানোর। এবারে এটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব, ফ্রিজে রাখবেন না, নর্মালি রুম টেম্পারেচারে রাখবেন। ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আপনারা বয়ানে ভরে এক বছর অবধি ফ্রিজে রেখে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের জেলি। অনায়াসেই এটা ব্রেডের মধ্যে লাগিয়ে খেতে পারেন, অথবা এটা বাচ্চাদের শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আসছি আবার আগামীকাল নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং অবশ্যই বাড়িতে থাকবেন। নমস্কার।